আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের 48 সাইজ সাধারণ সেলোয়ার কাটিং করে দেখাবো। এই জন্য এখানে কাপড় নিছি 2.5 গজ পরিমাণ। তো 2.5 গজ পরিমাণ কাপড় দিয়ে 48 সাইজ সাধারণ সেলোয়ার কীভাবে কাটিং করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলে একদম সহজভাবে আপনিও কাটিং করতে পারবেন। তো দর্শক দেখেন, 2.5 গজ কাপড় এইভাবে ভাঁজ করে নিছি। এখানে 4 পাট কাপড় আছে, ঠিক আছে, এখানে 4 পাট কাপড়। তো দেখেন, আমি আপনাদের দেখিয়ে দিতেছি, 1, 2, 3, 4 পাট, ঠিক আছে। তো 4 পাট কাপড় এইভাবে ভাঁজ করার পরে আমি যে সাইডে আছি, এই সাইডটা হলো বন্ধ সাইড এবং অপর সাইড হলো খোলা সাইড, এবং বেল্টের যে কাপড়টা বাইর করবো এই জন্য এই কাপড়টা আমি এইদিকে বন্ধ সাইড রাখছি, ঠিক আছে, আমার হাতের ডাইন সাইডে। তো এইভাবে কাপড়টা সম্পূর্ণ এইভাবে ভাঁজ করে নেবেন, ঠিক আছে। তো ভাঁজ করে নেওয়ার পরে সর্বপ্রথম আমাদের কী করতে হবে, যেহেতু সাধারণ সালোয়ার কোমরে কুচি হবে, এই জন্য এখানে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে এখানে একটা মার্জিন করে নিতে হবে, ঠিক আছে। তো দেখেন, এখানে আমি এইভাবে একটা মার্জিন করে নিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, কোমরে বেল হবে, তো বেল্টের অংশটা আমরা এখান থেকে ফিতাটা বাদ দিয়ে নিব। তো বেল্টের অংশটা আমরা 7 ইঞ্চি বাদ দিয়ে নিব। তো নেওয়ার পরে আজকে সেলোয়ারের লম্বাটা দিব আমি 40 ইঞ্চি, ঠিক আছে, আজকে সেলোয়ারের লম্বাটা দিব আমি 40 ইঞ্চি। তো এখানে আমি 40 ইঞ্চিতে একটা চিহ্ন করে নিব এইভাবে। এখানেও মার্জিনটা সোজা করে দিয়ে নিব, ঠিক আছে। তো দেখেন, এখানে মার্জিনটা করার পরে এখানে সেলাই মোড়ানো হবে, এই জন্য এখানে 1.5 ইঞ্চি কাপড় নিতে হবে, ঠিক আছে। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এখানে একটা সোজা মার্জিন আপনারা দিয়ে নেবেন। তো এইভাবে মার্জিনটা দেওয়া হলে এখানে আমাদের পায়ের মুহুরি নিতে হবে। তো পায়ের মুহুরিটা আপনাদের যার যেরকম পছন্দ সেই হিসাবে নেবেন, আবার বেশি নিলেও কিন্তু এখানে বেল্টের অংশটা আসবে না, সেই হিসাবে আমাদের মিডিয়ামভাবে দিতে হবে। যেহেতু মোটা মানুষের জন্য এখানে পায়ের মুহুরিটা দিব আমি 13 ইঞ্চি, অর্থাৎ 13-কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 6.5 ইঞ্চি। এখানে আমি 6.5 ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করে নিব, ঠিক আছে। এবং এখানে সেলাইয়ের জন্য একটু কাপড় নিতে হবে, এখানে বেশি কাপড় নিলে কিন্তু আপনাদের বেলের অংশটা শর্ট হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এখানে জাস্ট 1 ইঞ্চি পরিমাণ একটু কাপড় আপনারা নিয়ে নেবেন। এখানে আমি চিহ্নটা করে নিলাম। তো আসেন এখন 48 ইঞ্চি কোমরের জন্য সেলোয়ার আমরা তৈরি করতেছি, এখানে হাইয়ের মাপটা 1 ইঞ্চি দিতে হবে। তো হাইয়ের মাপটা আপনারা এখানে ফিতাটা 7 ইঞ্চি ধরবেন এবং এখান থেকে আপনারা 17 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেবেন প্রথমে 17। তো এখানে আমাদের যেহেতু মোটা মানুষের জন্য এখানে অবশ্যই কল্লি সেট করতে হবে। তো কল্লি সেট করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে কল্লি যখন সেট করবো তখন কিন্তু আরও 1 ইঞ্চি উপরে উঠে যাবে, এই জন্য কী করতে হবে, এই 1 ইঞ্চি আমাদের এখানে নামিয়ে নিতে হবে। তো আপনারা 18 ইঞ্চিতে চিহ্ন করে নেবেন, ঠিক আছে, 18 ইঞ্চি। তো এখানে 18 ইঞ্চিতে যে চিহ্নটা দিলাম, এই চিহ্ন অনুযায়ী আমরা মার্জিন করে নেব, ঠিক আছে। তো দর্শক দেখেন, এখানে কিন্তু আমাদের কল্লি সেট করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো এখানে দেখেন যে বহর আছে, বহরটা হলো 16 ইঞ্চি, ঠিক আছে, বহরটা আছে 16 ইঞ্চি। তো এই 16 ইঞ্চি সম্পূর্ণ ঘেরটাই কিন্তু থাকতেছে এবং এখানে কল্লি সেট করব, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে আজকে যে সেলোয়ারের যে কোমর, এই জন্য কিন্তু এখানে কুচির অংশটা কিন্তু কম হয়ে যাবে। তো কম হলে আমাদের কিছুই করার নেই, তার কারণ কাপড়ের বহরটা কম, কাপড়ের বহর যদি বেশি হতো তাহলে কুচি হতো। তো আপনারা কুচি নিয়ে কোনো টেনশন করবেন না, যে কয়টা কুচি হয় সেই কয়টাই আপনারা দিয়ে নেবেন। তো দর্শক দেখেন, এখানে আমি চিহ্নটা করে নিছি, এখানে 7 ইঞ্চি বাদ দিয়ে একদম 18 ইঞ্চিতে চিহ্ন করে নিছি। যখন আমরা কল্লি সেট করবো তখন 17 ইঞ্চিতে, অর্থাৎ হাইটা 17 ইঞ্চি এখানে টিকবে, 17 দুগুণা 34 ইঞ্চি হাই টিকবে, ঠিক আছে। তো এইভাবে চিহ্নটা আমি করে নিলাম। তো তারপরে আপনারা যারা নতুন কাজ শিখতেছেন তারা এরকম শেপ কাট ব্যবহার করবেন, এইখানে শেপ কাট ধরবেন এবং এইখানে ধরে চিহ্নটা দিয়ে নেবেন। তো দেখেন, এইভাবে আমি চিহ্নটা দিয়ে নিলাম। এখন আমাদের এই দাগে কিন্তু কাটিং করতে হবে। তো সেলাইটা আমরা যে দিব, এই যে চিহ্নটা আছে এখান থেকে আমরা সেলাই দেব, ঠিক আছে।
তো এই দাগে আমরা সেলাই করব এবং এই দাগে কাটিং করব। তো দর্শক এখন আমি এই মার্জিন অনুযায়ী আমরা কাটিংটা করে নেব প্রথমে, ঠিক আছে। তো দর্শক দেখেন সেলার অংশ কিন্তু আমরা কাটিং করে নিছি। তো এখন আমাদের যেটা করতে হবে বেল কাটিং করতে হবে, ঠিক আছে। তো বেল কাটিং করার জন্য যে এখানে যে কাপড়টা আছে এই কাপড় থেকে কিন্তু আমাদের বেলটা নিতে হবে। তো বেলটা আমরা কিভাবে নেব, এখানে কিন্তু কাপড়ের বহরটা একদমই কম, এই জন্য আমাদের সেই হিসাবে কাপড়টা এখানে নিতে হবে। তো দর্শক দেখেন এখানে কিন্তু চার পাট কাপড় আছে, ঠিক আছে, এখানে কিন্তু চার পাট কাপড় আছে। তো বেল কাটিংয়ের সময় আমাদের চার কিন্তু এখানে চারের এক অংশ নিয়ে কাটিং করতে হবে, ঠিক আছে। তো এখানে যেহেতু কোমরে ফিতা হবে তো ফিতার জন্য একটু কাপড় এখানে আপনারা এইভাবে ভাঁজ করে নেবেন, 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় নিলেই হয়ে যাবে। তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে আপনারা ভালো করে খেয়াল করেন আমি কীভাবে কাটিংটা করি। তো এখানে আমি 7 ইঞ্চি নিব, ঠিক আছে, এখানে বেলের অংশ 7 ইঞ্চি, এখানেও 7 ইঞ্চি চিহ্ন করে নিব, এখানেও এভাবে মার্জিন করে নিব, ঠিক আছে। নেওয়ার পরে তো আমি বলছি 48 ইঞ্চি সেলরের কোমর দিতে হবে। তো 48কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে কয় ইঞ্চি হবে, তাহলে হবে 12 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে আমি 12 ইঞ্চিতে চিহ্ন করে নিব এবং এখানে সিলের জন্য আরও 1/2 ইঞ্চি কাপড় নিয়ে নিব, ঠিক আছে। তো এখানে সোজা মার্জিন করে নিতে হবে। তো এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিব, ঠিক আছে। তো দর্শক দেখেন এখানে কাপড় কিন্তু শর্ট হয়ে গেছে, এখানে আমাদের কি করতে হবে, এখানে একটু জয়েন করে নিতে হবে। তো সিলাইয়ের জন্য একটু কাপড় নিতে হবে, নিয়ে কাটিং করে নিব, ঠিক আছে। তো এই কাপড়টুকু আমাদের এখানে জয়েন্ট দিতে হবে। তো বেল্টের ঝামেলা শেষ হয়ে গেল, এখন আমাদের কি করতে হবে, কল্লি সেট করতে হবে, এখানে কল্লি সেট করতে হবে এই জায়গায়, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে কতটুকু আছে, এখানে আছে 12 ইঞ্চি, ঠিক আছে, 12-এর 2 পয়েন্ট কম আছে। তো এখানে আমরা একটু 1 ইঞ্চি পরিমাণ কম নিব, ঠিক আছে, 11 ইঞ্চি। তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে আমরা ছেলের হাইটটা একদম মিল করে কাটিং করে নিব। তো এই জন্য কাপড়টা আমরা এখানে এইভাবে বসিয়ে নিব, ঠিক আছে, এইভাবে এখানে বসিয়ে নিব। এবং এই যে বেল্টের যে অংশটি এটাও আমরা এখানে বসিয়ে নিব, ঠিক আছে। হাইট আমাদের লাগবে হলো 17 ইঞ্চি, 17 ইঞ্চি নিতে হবে। তো এখানে সিলের জন্য কাপড়টা এইভাবে আমরা উপরে বসিয়ে দিছি, ঠিক আছে, এইভাবে দেওয়ার পরে এখান থেকে আমরা মাপ দিব 17 ইঞ্চি, এখানে 17 ইঞ্চি, এবং সিলের জন্য একটু কাপড় নিতে হবে, এখানে নিয়ে নিব। তো এখানে আমরা এই সোজা কাটিং করে নেব, ঠিক আছে। তো দর্শক আপনারা এইভাবে কাটিংটা করে নেবেন তাহলেই হয়ে যাবে, তাহলে কোনো সমস্যা হবে না। তো আপনাদের একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।